जलपाईगुड़ी एम्बुलेंस कांडे जामीन पेलें धृत स्वेच्छासेवी संस्थार कर्णधार जलपाईगुड़ी जिला दायरा आदालते अंकुर दासेर जामीन मंजूर हलो सत्येर जय आमी दोष करिनी मानुषेर पाशे दाड़िएछि प्रकृत दोषीदेर आड़ाल करतेई षड़यंत्र करे आमाके ग्रेफतार करा हय हजार टाकार भाड़ा जारा तीन हजार टाका निच्छे तादेर केन ग्रेफतार करा हलो ना अमानविक आचरणकारीदेर बिरुद्धे ब्यवस्था ना निये आमाके केन ग्रेफतार এর পেছনে প্রভাবশালীর হাত রয়েছে জামিন পেয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা অর্থাৎ ছেলে তার মার দেহ কাঁধে করে নিয়ে যাওয়ার ঘটনা জলপাইগুড়ির যে ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে আজকে জামিন পাওয়ার পর আপনারা দেখছেন সেই ছবি পরিবারের মানুষজন তারা স্বস্তি বোধ করছেন জামিন পাওয়ার পর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স কাণ্ডের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার যার গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠেছিল যিনি সাহায্য করেছিলেন তিনি কিনা গ্রেফতার হলেন এই প্রশ্ন বারবার উঠেছিল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে সেই অঙ্কুর দাসের জামিন মঞ্জুর হয় তিনি যেটা বলেন সত্যের জয় আমি দোষ করিনি মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের লোকজন তাদের সদস্যরা তারা একেবারে জড়িয়ে ধরেছেন অঙ্কুর দাসকে খুব স্বাভাবিকভাবেই স্বস্তির ছবি পরিবারে তিনি বলেন হাজার টাকার ভাড়া যারা তিন হাজার টাকা নিচ্ছে তাদের কেন গ্রেফতার করা হলো না অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে কেন গ্রেফতার এর পেছনে প্রভাবশালীর হাত রয়েছে জামিন পেয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আপনাদের সামনে রেখেছি আমরা আবারো সেই ছবি জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স কাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাস কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রাজা অবশ্যই ছবি যা দেখছি পরিবারে তো স্বস্তির বিষয় হবেই কারণ এই তার গ্রেফতারি নিয়ে বারবার প্রশ্ন উঠছিল অবশেষে জামিন মঞ্জুর করলো আদালত একদমই তাই ভাবিয়া আজকে তার অঙ্কুর দাসের জামিন মঞ্জুর করেছে আদালত যেটা অভিযোগ ছিল এর বিরুদ্ধে যে সব চক্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে সেই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অ্যাম্বুলেন্স সংস্থা তাকে কিন্তু তারপর গ্রেপ্তার করা হয়েছিল তারপর আজকে কিন্তু তাকে জামিনে ছাড়া পেয়েছে এবং তার যেটা বক্তব্য যে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পরিষ্কার তিনি পরিষ্কার তিনি জানিয়েছিলেন যে আমি কিন্তু কোনো স্বার্থে কাজ করি না অঙ্কুর দাস জানিয়েছিলেন কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু তিনি থাকতেন এবং প্রত্যেক পরিষেবা তিনি দিতেন এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দিতেন এবং সেদিন যে ঘটনাটা ঘটেছিল যে একজন ব্যক্তি যে অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না তাকে কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করেছিলেন তারপর তার বিরুদ্ধে এত বড় অভিযোগ তুলেছিলেন একটি অ্যাম্বুলেন্স সংস্থা তারপরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে চার দিনে হেফাজতে নিয়েছিলেন আজকে কিন্তু সে ছাড়া পেয়েছেন এবং সে পরিষ্কার জানিয়েছেন যে প্রকৃত যারা দোষী তাদের কেন পুলিশ ধরছে না যারা অ্যাম্বুলেন্স সংস্থা যারা রয়েছে অ্যাম্বুলেন্স কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া চান সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে তারা কিন্তু দাদাগিরি করছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না নাই কিন্তু তার বিরুদ্ধে তাকে কোনো গ্রেপ্তার করা হলো আজকে কেন তাদের গ্রেপ্তার করা হলো তিনি সোচ্চার হয়েছেন এবং আগামীতেও তিনি কিন্তু এই পরিষেবাই দেবেন এবং পরিষ্কার আজকে তিনি জানিয়েছেন অঙ্কুর দাস যে আমি প্রত্যেক মানুষকে সাহায্য করি আজকে কেন একদমই রাজা একদমই তাই এবং ধন্যবাদ তোমায় এবং তিনি কি করেছিলেন কি অপরাধ ছিল তার যে কারণে তাকে গ্রেফতার করা হয় জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স কাণ্ডে মা হারা সন্তানকে সাহায্য করেছিলেন তিনি সেই কারণেই তাকে গ্রেফতার করা হয় অবশেষে আজকে জামিন পেলেন তিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য জামিন পেয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অঙ্কুর দাস নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কি বলেছেন তিনি দেখুন অঙ্কুর বাবু আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো চার দিন পুলিশ হেফাজতে ছিলেন আজকে বেল পেলেন কি বলবেন দেখুন প্রথমত আইনকে সহযোগিতা করার জন্য আমাকে আমি থানায় গেছিলাম আমাকে যখন দেখেছিল আমার তো মনের মধ্যে ভয় নেই কারণ আমি দোষ করিনি থানায় গেলাম থানায় যাওয়ার পরে বারো ঘন্টা বিভিন্ন মানে মাধ্যম বিভিন্ন আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শেষে এমনও আমাকে বলে অর্ডার দেওয়া হয়েছিল একজন উদ্বোধন কর্তৃপ পুলিশ যে আপনি শহর ছাড়বেন না তার মানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আপনি যেহেতু আগাম জামিনে বেল আবেদন করেছেন এবং আপনি আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন আপনাকে ছাড়া হবে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল রাতে সাড়ে দশটার পরে আমাকে এসে বলা হয় যে উপর মহলের প্রেশার
এখানে এসপি স্যার বা কারো ক্ষমতা নেই আপনাকে ছাড়ার, আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি এই উপর মহলটাকে। পরবর্তী যতটুকু থানায় চার দিন থেকে বুঝলাম সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কোনো একজন প্রভাবশালী ব্যক্তি যিনি কলকাতা পর্যন্ত ক্ষমতা খাটিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে রাখা এবং আমার পুলিশ কাস্টডি চাওয়া সাত দিনের, এই ধরনের ঘটনাগুলো ঘটে। কিন্তু বাস্তবে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে আড়াল করার জন্যই আজকে দেখুন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে দুইজন বা তিনজন কর্মীকে শোকজ করছে, তাহলে তারা নিশ্চিন্ত দোষী, তাহলে এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হলো না। যে দুজন অ্যাম্বুলেন্স চালক 3,000 টাকা ভাড়া চাইলো, 1,000 টাকার ভাড়াটা 3,000 টাকা চাইলো, তাদের এখন অ্যারেস্ট করা হলো না। যে অ্যাম্বুলেন্স চালকরা দিনের পর দিন জলপাইগুড়ি মানুষকে শোষণ করে বেড়াচ্ছে, এইভাবে 1 টাকার ভাড়া 3 টাকা নিচ্ছে, সেই অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের যিনি হত্যাকর্তা মানে সেক্রেটারি দিলীপ দাসকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। অথচ সেই দিলীপ দাসের একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আমাকে আমি 4 দিনের পুলিশ হেফাজতে থাকতে হলো, 7 দিনের রিমান্ড চাইছিল ওরা। আদালতের রায়কে সম্মান জানাই আমি এবং আদালত শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক বিচার করেছে, ধর্মের জয় হয়েছে। আমরা 3 সদস্য সেদিন, আমি, আমাদের প্রেসিডেন্ট মজিদ আলম এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসুদা পারবেন, 3 জন আমরা যাচ্ছিলাম বাহাদুর একটা সাহায্য করতে। 10:30 থেকে 11:15 অফিস থেকে বেরোই, একটা ফোন আসে আমার কাছে, একটা মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম 10:30 আগ পর্যন্ত ফোনটা আমার কাছে ছিল না, অফিসে ছিল। এবার সেই ফোনে কে কার সাথে কী কথা হয়েছে পুলিশ যেটা দেখাতে যাচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কারণ একটা অফিসের হেল্পলাইন নাম্বার, এবার আপনি সাইনবোর্ডে দেখবেন যে হেল্পলাইন নাম্বার হিসেবে ব্যবহার হচ্ছে এটা। আমাদের ফেসবুকে ঢুকলে, যদি আপনি পেজে ঢুকেন, পেজে ডায়াল করবেন, ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারটা ফোন ধরবে, কেউ না কেউ ধরবে, সে অঙ্কুর দাসে ধরবে, তার গ্যারান্টি নেই। এবার আমাদের কাছে খবর যাওয়ার পরে সেখানে আমরা দাঁড়াই, অ্যাম্বুলেন্স দাঁড় করি, আমরা ঘটনা দেখি, দেখে সাথে সাথে তাদেরকে আটকাই এবং আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে, আমার গলার ভয়েসটা যেখানে আমার অ্যাম্বুলেন্স চালককে বলা হচ্ছে যে তুমি সবাই গাড়িতে নিয়ে ফটাফট ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে আসো, খুব তাড়াতাড়ি আসো, দেরি করো, ফোন কলটা যে কাউকে অর্ডার দেওয়া হচ্ছে ফোনে। তাহলে আমরা সেখানে সবাই গাড়ি নিয়ে কিন্তু আগের থেকে হাজির নাই,